পণ্ডিত শ্যামল মহারাজ ও গীতালি বসু আইজ অ্যান্ড দেয়ার ট্রুপ চন্দ্রমা চৌধুরী সুইটি বসাক পায়েল ঘোষ পাপড়ি ঘোষ ঈশিতা চক্রবর্তী অ্যান্ড সমর্পিতা চ্যাটার্জি নয় শুধু ভারতবর্ষে বিশ্বের বহু দেশে তার নৃত্য প্রদর্শন করেছেন পণ্ডিত শ্যামল মহারাজ। মঞ্চের থেকে বেশি জোর দিয়েছেন তার নৃত্যশৈলীকে পরবর্তী এবং তৎপরবর্তী প্রজন্মে ছড়িয়ে দিতে, কিন্তু সবার আবেদন এবং অনুরোধ রাখতেই আবার মঞ্চে সেই পণ্ডিত শ্যামল মহারাজ কথক গুরু। তার নৃত্যশৈলীতে আপনারা প্রত্যক্ষ করবেন একটু স্বতন্ত্র, তার নিজের চিন্তায় ভাবনায় যা ফুটে ওঠে এবং সহজেই আকৃষ্ট করে আপামর নৃত্য রসিক প্রতিটি জনকে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরু Thank you.
আমরা যারা কার্তিক শিল্পী নিজেকে মনে করি, তার মানে ঈশ্বর ভগবান মা, সেই মানে ভূমি, সেই ভূমিতে আমরা নাচ করছি, অর্থাৎ মাটি। আর তৎ মানে আমরা সবাই, মানে আমরা মানুষ। আরেকটা বল আমি করবো, যে বলটা প্রথমে হচ্ছে অমর, তারপরে পার। প্রথম আমি যে বলটা করছি সেটা অনেক পুরনো আমাদের বল, পরে যেটা করছি সেটা হচ্ছে লেচ্ছু মহারাজ এই ধরনের বলের উপর উনি রাধা কৃষ্ণের ছেড়ছাড়ের ভাব করতেন, আমি সেটাই আপনাদের এখন দেখেন। That's it.